লম্বা লাইন দিয়ে টিকা নেয়ার এই দৃশ্যটি চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংজু শহরের। শুধু এই শহরে নয়, মহামারী করোনা মোকাবেলায় চীন জুড়ে টিকা নেয়ার এমন দৃশ্য এখন সচরাচরই দেখা মিলছে। করোনা সংক্রমণ সফলভাবে নিয়ন্ত্রণের পর দেশটিতে ধীরগতিতে টিকা কার্যক্রম শুরু হলেও রোববার দেশটির ন্যাশনাল হেলথ কমিশন জানায়, শনিবার পর্যন্ত চীনে 100 কোটির বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে, যেখানে বিশ্বে এখন পর্যন্ত টিকা দেওয়া হয়েছে 250 কোটি ডোজ। সরকারি প্রতিষ্ঠানটি আরও জানায়, চলতি মাসের শেষে সংখ্যাটি 140 লাখে পৌঁছাবে। এমনকি গেল মে মাসে দেশটিতে প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে প্রায় 50 কোটি টিকা দেওয়া হয়েছে। এরপর চলতি মাসে প্রতিদিন কয়েক মিলিয়ন করে মানুষ টিকা নিয়েছেন। এর মধ্যে করোনার উৎপত্তিস্থল হুবেই প্রদেশের উহানেই এখন পর্যন্ত 1 কোটি 40 লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে। 18 বছরের উপরে যাদেরই বয়স, তাদেরকে টিকা নিতে নানা প্রচারণা চালাচ্ছে কর্তৃপক্ষ। গতকাল রাতেই টিকার জন্য আবেদন করি আর আজকেই দ্বিতীয় ডোজ নিলাম। 140 কোটি জনসংখ্যা দেশটিতে করোনা মোকাবেলায় বেশ কয়েকটি টিকার অনুমোদন দেওয়া হয়েছে। চলতি বছরের মধ্যেই প্রাপ্তবয়স্কদের সবাই টিকার আওতায় আসবে বলে জানিয়েছে চীন সরকার। রাহানুল রানা, সময় সংবাদ।